প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে সুব্রত স্যারের ভূগোল ক্লাসে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের ভূগোলের তিন নম্বরের প্রশ্ন নিয়ে আমার এর আগের ভিডিও ভারতের ভূগোলের পাঁচ নম্বরের প্রশ্ন ছিল আশা করছি ভিডিও থেকে তোমরা উপকৃত হয়েছ আমি এর পরের ভিডিওতে দু নম্বরের প্রশ্ন নিয়েও আলোচনা করে দেব। পরিবর্তিত সিলেবাস অনুসারে ভারতের ভূগোলের যে তিন নম্বরের প্রশ্নগুলো তোমাদের করতে হবে আমি প্রধানত সেই প্রশ্নগুলোর উপরে হাইলাইট করে তোমাদের শোনাচ্ছি তোমরা শুনতে দেখো দেখো ভারতের ভূগোলের তিন নম্বরের প্রশ্নকে আমি দুটো পার্টে ভাগ করে নিয়েছি প্রথমে কিছু পার্থক্যধর্মী প্রশ্ন দিয়েছি এবং তারপরে তোমাদের যে ভৌগোলিক কারণ বিশ্লেষণ ধর্মী সাধারণ প্রশ্ন থাকে সেগুলো নিয়ে আলোচনা করছি পার্থক্যের মধ্যে প্রথম যেটা করবে খুব গুরুত্বপূর্ণ পার্থক্য কমন খাদার ও ভাঙ্গারের পার্থক্য আমাদের উচ্চ গঙ্গা সমভূমির দুটো মৃত্তিকা একটা হচ্ছে অপেক্ষাকৃত প্রাচীন পলিমাটি ভাঙ্গার এবং অপেক্ষাকৃত নবীন উর্বর পলিমাটি খাদার তাদের পার্থক্য খুব ভালো করে তিন নম্বরের জন্য প্রস্তুত করবে মালনাদ এবং ময়দানের পার্থক্য কর্ণাটক মালভূমির দুটো ভূপ্রাকৃতিক বিভাগ একটার নাম মালনাদ এবং আরেকটার নাম ময়দান এই দুটোর পার্থক্য করলে তোমরা অবশ্যই এই দুটোর শব্দার্থ মুখস্থ করবে ভালো করে যেটা সট প্রশ্নের জন্য কাজে লাগবে এবং কাকে বলে করলে অবশ্যই সেটা দু নম্বরের জন্য তৈরি হয়ে যাবে লোহিত মৃত্তিকা ও ল্যাটারাইট মৃত্তিকার পার্থক্য রবি শস্য ও খারিফ শস্য এই দুটোর পার্থক্য আমি এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি আমার বিগত বছরের খাতা দেখার অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি যে এই দুটো প্রশ্নের উত্তর লেখার সময় অন্তত একশো জনের মধ্যে আশিজন ছাত্রছাত্রী ভুল করে বসে রবি শস্যের জায়গায় খারিফ শস্য এবং খারিফ শস্যের জায়গায় রবি শস্যের নাম লিখে তোমাদের যাতে সেই ভুলটা না হয় উত্তর তৈরি করার সময় সেই দিকটা খেয়াল রেখে তৈরি করবে আর তারপরে হচ্ছে একটা প্রশ্ন হচ্ছে খাদ্যশস্য এবং বাণিজ্যিক শস্য এই কতকগুলো পার্থক্য খুব অল্পই পার্থক্য তোমাদের আছে এগুলো করবে পরের অংশ কাশ্মীরকে ভারতের ভূস্বর্গ কেন বলা হয় কাশ্মীর উপত্যকাকে ভারতের ভূস্বর্গ কেন বলা হয় এটার উত্তর তোমরা যে কোনো টেক্সট বই এবং যে কোনো সহায়িকা বই থেকে পেতে পারো তো এর উত্তরটা ভালো করে তৈরি করবে রাজস্থান সমভূমির বিভাগ করো এই প্রশ্নের উত্তর লেখার সময় তোমরা চেষ্টা করবে আমাদের ভারতের যে রাজস্থান সমভূমিটা রয়েছে শুধুমাত্র ওইটুকু অংশের ছবি এঁকে রাজস্থান সমভূমির যে ভৌগোলিক অংশগুলো আছে যেমন তোমার রোহি বাগার থালি এই যে জায়গাগুলো এই নামগুলোকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই অবশ্যই করে তোমাদের দেখাতে হবে তিন নম্বর প্রশ্ন ডেকান ট্র্যাপ বলতে কি বোঝো দাক্ষিণাত্যের সিঁড়ি বা ডেকান ট্র্যাপ বলতে কি বোঝো প্রশ্নটা দেওয়া রয়েছে তাহলে তোমরা শব্দার্থ লিখবে ডেকান ট্র্যাপের তারপরে ডেকান ট্র্যাপ কীভাবে তৈরি হলো সেটা লিখবে এবং অবশ্যই ডেকান ট্র্যাপের একটা ছবি দেবে ছবিটা হয় ডেকান ট্র্যাপের হতে পারে তা না হলে ভারতের ম্যাপ এঁকে তার মধ্যে ঠিক কোন জায়গায় ডেকান ট্র্যাপ অবস্থিত সেটুকুটা তোমাদের দেখাতে হবে তারপরে দেখো একটা চার নম্বরে খুব ইন্টারেস্টিং প্রশ্ন দেওয়া রয়েছে ভোরঘাট থলঘাট পলঘাট কোথায় অবস্থিত আমরা প্রত্যেকেই জানি পশ্চিমঘাট পর্বতমালার তিনটে গিরিপথ বা পাস হচ্ছে এই তিনটে ভোরঘাট থলঘাট পালঘাট এখন কোথায় অবস্থিত বলতে জায়গাগুলোর নাম চেয়েছে তার জন্যে তিনটে নম্বর আমি তোমাদের এটা একটা ট্রিক্স বলতে পারি যে ট্রিক্সটার উপর ফলো করলে তোমরা সহজেই নামগুলো মনে রাখতে পারবে তোমরা লিখে রাখতে পারো থনা ভপু পনি থ দন্ত না থনা থনা ভয়স ভপু প দন্ত নয় দীর্ঘই পনি থনা ভপু পনি থ না থ মানে থলঘাট না মানে নাসিক অর্থাৎ নাসিকের কাছে থলঘাট ভপু ভ মানে হচ্ছে ভোরঘাট আর পু মানে হচ্ছে পুনে অর্থাৎ পুনের কাছে ভোরঘাট আর পনি প মানে পলঘাট দত্ত দীর্ঘই মানে নীলগিরি অর্থাৎ নীলগিরি পর্বতের কাছে পলঘাট আশা করছি তোমরা এই ট্রিক্সটা ফলো করলে এটা তিন নম্বর নয় ম্যাপ পয়েন্টিং দু নম্বর এক নম্বর হোয়াটেভার যে কোনো প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে তারপরে পাঁচ নম্বর প্রশ্নে চলে যাই খুব কমন প্রশ্ন করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টি হয় কেন এক্ষেত্রেও ভারতের দক্ষিণ দিকের একটা ছবি এঁকে অর্থাৎ দক্ষিণ ভারতের একটা ছবি এঁকে দক্ষিণ ভারতের পূর্ব দিকের যে করমণ্ডল উপকূল সেই করমণ্ডল উপকূলে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের সময় বৃষ্টিপাত হচ্ছে তখনকার একটা ছবি এবং যখন মৌসুমী বায়ু প্রত্যাগমন করছে সেই সময়কার একটা ছবি এঁকে দেখাতে হবে তখন কিভাবে বৃষ্টিপাত হচ্ছে অর্থাৎ দুটো কারণে অ্যাকচুয়াল করমণ্ডল উপকূলে বৃষ্টি হয় একটা হচ্ছে কিসের জন্য হয় একটা প্রধানত হয় আগমনকারী মৌসুমি বায়ুর প্রভাবে এবং একটা প্রত্যাগমনকারী মৌসুমি বায়ুর প্রভাবে তো এই দুটোই কিন্তু তোমাদের এখানে দেখাতে হবে তারপরে দেখো নেক্সট ছ নম্বরের প্রশ্ন দক্ষিণ ভারতে বেশিরভাগ নদী পূর্ববাহিনী কেন নর্মদা ও তাপ্তি নদীর পশ্চিমবাহিনী কেন নর্মদা নদীর মোহনায় ও তাপ্তি নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি কেন তিনটে প্রায় একই ক্যাটাগরির প্রশ্ন কিন্তু উত্তরটা যখন লিখতে হবে আমাদের যদি বেসিক কনসেপ্টটা না ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা এই উত্তরটা লিখতে পারবো না তো তিনটের কনসেপ্ট কিন্তু একই যেহেতু আমাদের দক্ষিণ ভারতের দাক্ষিণাত্য মালভূমির ঢাল পশ্চিম থেকে পূর্ব দিকে তাই স্বাভাবিক নিয়মে দক্ষিণ ভারতের বেশিরভাগ নদী পূর্ব বাহিনী কিন্তু নর্মদা এবং তাপ্তি এই দুটো নদী প্রধানত গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমঘাট পর্বত অতিক্রম করে পশ্চিম দিকে আরব সাগরে পতিত হয়েছে এই কনসেপ্টটার উপর বেশ করে তোমরা এই উত্তরটা লিখবে এবং যখন লিখবে তখন একই রকমভাবে দাক্ষিণাত্যের একটা ছবি অর্থাৎ দক্ষিণ ভারতের ত্রিভুজের যে ছবিটা এঁকে সেখানে কিছু পূর্ববাহিনী কৃষ্ণা কাবেরী গোদাবরীর ছবি এবং নর্মদা এবং তাপ্তির ছবিটা পশ্চিম দিকে যাচ্ছে এইটা দেখালে তবে তোমাদের উত্তরটা অথেন্টিক হবে নেক্সট সাত নম্বরের প্রশ্ন ভারতে কয়টি পদ্ধতিতে জলসেচ করা হয় ও কি কি ভারতে ন্যাচারালি তিনটে পদ্ধতিতে জলসেচ করা হয় একটা হচ্ছে কূপ এবং নলকূপ দ্বিতীয়ত হচ্ছে জলাশয় এবং তৃতীয়ত হচ্ছে খাল মাধ্যমে তো এই তিনটে জলসেচের পদ্ধতির নাম তোমরা অবশ্যই এখানে দেবে তারপরে দেখো ভৌম জলের অধিক ব্যবহারের প্রভাব ও সমস্যাগুলি আলোচনা করো সবুজ বিপ্লবের পর থেকে আমাদের ভারতে কৃষিক্ষেত্রে মাটির তলাকার জল তুলে চাষ করার একটা বিশাল প্রবণতা দেখা দিয়েছে বিশেষ করে ভারতের পশ্চিম দিকের দুই রাজ্য পাঞ্জাব এবং হরিয়ানাতে সেই জায়গাতে এই মাটির জলার মানে তলার জল তুলে চাষ করার জন্যে যে যে পরিবেশগত প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে সেগুলো একটা একটা করে তোমরা পয়েন্ট আউট করে লিখবে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা তিন নম্বরের প্রশ্ন ন নম্বরের প্রশ্ন দেখো দামোদর উপত্যকা পরিকল্পনার প্রধান প্রধান সুবিধাগুলি লেখো তোমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যেটা তোমাদের রয়েছে বহুমুখী নদী পরিকল্পনা তার একটা অংশ হচ্ছে এইটা তো এখান থেকে এই দামোদর নদী পরিকল্পনার যে যে প্রধান প্রধান সুবিধাগুলো রয়েছে সেগুলো এখানে তোমরা দিতে পারো এই স্লাইডটাতে দেখো যে প্রশ্নগুলো দিয়েছি দশ নম্বর ভারতে লৌহ ইস্পাত শিল্পের প্রধান প্রধান সমস্যাগুলি লেখো দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয় কেন আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন খুব কমন তিনটে প্রশ্ন যে কোনো টেক্সট বই এবং সহায়িকা বইতে তোমরা এই উত্তরটা পেতে পারো এগুলো আলাদা করে আমি ব্যাখ্যা করছি না তেরো নম্বর প্রশ্ন বৃষ্টির জল সংরক্ষণের প্রধান উদ্দেশ্যগুলি কি এটা কিন্তু একটা খুব খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যে বৃষ্টির জল সংরক্ষণের প্রধান উদ্দেশ্যগুলো কি তোমরা বৃষ্টির জল সংরক্ষণ কেন করবে সে প্রসঙ্গে কিন্তু এখানে তোমাদের হাইলাইট করতে হবে তারপরের প্রশ্ন দেখো ভারতে মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক লেখো অথবা মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো এই দু এই প্রশ্নটা একটু ইম্পর্ট্যান্ট একটু শক্ত প্রশ্ন তো সে কারণে তোমরা এটা যখন তৈরি করবে একটু বুঝে শুনে তৈরি করবে বেশি লেখার দরকার নেই খুব ছোট্ট করে লিখবে যে মৌসুমি বায়ু জেট বায়ু ঠিক মৌসুমি বায়ুকে কিভাবে প্রভাবিত করে ন্যাচারালি উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু এবং ক্রান্তীয় পুবালি জেট বায়ু এই দুটো আমাদের ভারতের যে মৌসুমি বায়ুর যে সাইকেলটা সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে তারপরে পনেরো নম্বর প্রশ্ন কৃষ্ণ কার্পাস মৃত্তিকা বলতে কী বোঝো কালো মাটিতে যে তুলো চাষ ভালো হয় সেটার উপর হাইলাইট করে লিখতে হবে ল্যাটারাইট মাটি অনুর্বর কেন পলি মাটি উর্বর কেন আমি তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নের যখন আমি ব্যাখ্যা করছিলাম এর আগের ভিডিওতে তখন বলেছিলাম যখন লিখবে তখন এই ধরনের মাটিগুলোকে সিলেক্ট করবে তার কারণ এইগুলো সিলেক্ট করলে পরবর্তীকালে তিন এবং দু নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে দেখো এখানে এই দুটো প্রশ্ন এই কারণেই দেওয়া হয়েছে তারপরে আঠেরো নম্বর প্রশ্ন জলধারার ফলে কিভাবে মৃত্তিকা ক্ষয় হয় তা লেখো এখানে তোমরা গালি ক্ষয় সিট ক্ষয় র্যাভাইন ক্ষয় এইগুলো সম্পর্কে হাইলাইট করে লিখবে উনিশ নম্বর প্রশ্ন উচ্চতার ভিত্তিতে হিমালয়ের বনভূমির শ্রেণীবিভাগ করো যে আমাদের হিমালয়েতে যে উচ্চতা ভিত্তিক যে বিভিন্ন প্রকারের যে উদ্ভিদ দেখা যায় যেমন চিরহরিত উদ্ভিদ পর্ণমোচী বনভূমি সরলবর্গীয় বনভূমি আলপীয় বনভূমি যে চার প্রকার বনভূমি দেখা যায় তার তো একটা উচ্চতাগত পার্থক্য আছে সেই উচ্চতা অনুসারে ভাগ করে তোমরা লিখবে তিন নম্বরের জন্য কুড়ি নম্বর প্রশ্ন পাঞ্জাব এবং হরিয়ানা কৃষিকাজে উন্নত কেন এ বছরের জন্য খুব ভালো প্রশ্ন এটা একুশ ভারতের কৃষির প্রধান তিনটি সমস্যা লেখো পেট্রোরাসন শিল্পের প্রধান কাঁচামাল ও উপজাত দ্রব্যগুলির নাম লেখো কাঁচামালের নাম লিখবে এ অ্যাকচুয়াল পেট্রোরাসন শিল্পের প্রধান কাঁচামাল ন্যাপথা ওর সঙ্গে সঙ্গে আরও কাঁচামাল আছে উপজাত দ্রব্যগুলো এবং এই কাঁচামালের নামগুলো তোমরা তৈরি করবে তেইশ নম্বর ভারতে অটোমোবাইল শিল্পের দ্রুত বিকাশের কারণগুলি কি এবং এই অটোমোবাইল শিল্প থেকে আরও একটা প্রশ্ন চব্বিশ নম্বর অটোমোবাইল শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প কেন বলা হয় খুব ভালো দুটো প্রশ্ন নেক্সট ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে এক্সাম্পল দাও উদাহরণ দাও উদাহরণগুলো ভালো করে করতে হবে ছাব্বিশ জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন সাতাশ নম্বর ভারতের অর্থনৈতিক উন্নয়নে সড়ক পথের গুরুত্ব লেখো এবং আঠাশ নম্বর যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো এইটা যখন উত্তর লিখবে যোগাযোগ ব্যবস্থার যে বর্তমান বিভিন্ন মাধ্যমগুলো রয়েছে যেমন ইমেল ইন্টারনেট এই জিনিসগুলো এইগুলো কিন্তু তোমাদের লিখতে হবে তাহলে এই গেল তিন নম্বরের প্রশ্ন তো এর মধ্যে থেকেও যে প্রশ্নগুলো তোমাদের অসুবিধা হচ্ছে আমার নিচের কমেন্ট বক্সে জানাবে আমি প্রয়োজনীয় নোটসের পিডিএফ দিয়ে তোমাদের সাহায্য করব। আজকের জন্য এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আমার ইউটিউব চ্যানেলে চোখ রেখো নমস্কার